टू माई चैनल सानडे स्पेशल रेसिपी। आज के बना जन्माष्टमी स्पेशल ताल बड़ा। तो ये रेसिपिटी करार्जन की उपकरण लागे चलो देखे नवा जा। तैरी करार्जन प्रथम तालगुलो के छाड़िए नीते भलोक। तो देखो हमें भलोक तालगुलो के छुले नहीं तो तीनटे आटी बैरिए एक तो एबारे एगुलो के ग्रेट कर नेब। तो घसार जो जंत्र आटार मध्य हमें ये घुषे नब पाल्टा তাতে দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এইভাবে করলে খুব তাড়াতাড়ি এই দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে তালের কাটটা, দেখেছেন? তো এইভাবে আমি প্রত্যেকটা आदि ताल बेर ये देखो कि सुंदर ताल कतगुल बैरिए जा। देखो हमारे कतटे सुंदर बैरिए आसो ताल जो आँसगुलो तो यार मध्य देखो सहजे सुंदर उठे उठे आस मिसे जा ताल कहते सहजे आप टेने फेले दीते बहरे। तो ये प्रत्येक ताले आटी ये घुषे तो ताले कातटा पुरो बेर करे नियेछी। तो एबार तेलेर ताले कातटा आमी एकटा बड़ो बाटिर मध्ये नियेछी। एर मध्ये किछु आमी उपकरण मिक्सड करब, सेगुलो की की आमी देखाच्छी। तो आमी एर मध्य परिमाण मतो सूजी दिच्छी। एरपर दिच्छी परिमाण मतो मैदा। लागले आमी आबार नेब, देखी एटाते हय किना माखा ठीक मतो। आर निच्छी सामान्य एकटु चालेर गुड़ी। चालेर गुड़ीटा एइजन्यई निच्छी एकटु मुचमुचे भाव आनार जन्य। आर नेब परिमाण मतो चीनी। चीनीटा आमी हाफ कप मतो निच्छी। একটু লাগবে দিয়ে আমি সবটা ভালো করে মিক্স করে নেব, ভালো করে মাখাতে হবে।
বেশি নরম করা যাবে না, নরম করলে তেলে ভাজা যাবে না ঠিক মতো। তো আমার ভালো করে আমি মেখে নিয়েছি। তো মাখাটা এমনভাবে হতে হবে যে এরকম করে জাস্ট তেলের মধ্যে যাতে গোল হবে যখন আমি ছাড়বো, এইভাবে যাতে ছাড়া যায় ঠিক মতো তেলের মতো সেটা দেখে নিতে হবে। তো মাখাটা আমার পারফেক্টভাবে আমি মেখে নিয়েছি। তো এরপর আমি যেগুলো করব, তালের বড়াগুলো আমি একের পর এক তেলে আমি ভেজে নেব। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এরপর বড়াগুলো আমি, তেলটা গরম হলে বড়াগুলো ভেজে নেব। আচ্ছা, এরপর আমি বড়াগুলো কড়াইতে দিয়ে দেবো, ছোটো ছোটো করে দেব, বেশি একবারে একসাথে দেব না কারণ লেগে যাবে। মাখাটা খুব সুন্দর মাখা হয়েছে। দেখুন, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো কড়াই থেকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার তালের বড়া। দেখুন সুন্দর লাল লালভাবে আমি সব কটা তালের বড়াগুলো ভেজে নিয়েছি। তো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের এই জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া রেসিপিটি? যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আপনারাও বানিয়ে ফেলুন তাড়াতাড়ি, এই রেসিপিটি খুবই সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকের মতো বিদায় নেব, টাটা।